আসসালামু আলাইকুম রেসিপিস বাই ওয়াসিস মম চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের টিউটোরিয়ালে থাকছে পাকামের লাচ্ছি রেসিপি এই গরমে মজারই এক গ্লাস লাচ্ছি আপনার কলিজাকে করবে ঠান্ডা চলুন তাহলে আর দেরি না করে দেখে আসি রেসিপিটি লাচ্ছি দইয়ের জন্য এখানে আমি একটা বড় সাইজের পাকাম কিউব করে কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই আমগুলো সাথে দিচ্ছি এক কাপ মিষ্টি দই তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে এতে করে এর টেস্ট অনেক ভালো আসবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ঠান্ডা পানি সাথে কিছু বরফ কুচি এবারে সব কিছুকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব আমার সব কিছু ভালো মতো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার লাচ্ছিটাকে আমি দুইটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি একটু ঘনই পছন্দ করি আমি আপনারা যদি আরো পাতলা পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন ডেকোরেশনের জন্য সবশেষে আমি উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজ এবং মজাদার পাকা আমের লাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ